হ্যালো মাই সুইট সোনা মিষ্টি বন্ধুরা, তোমাদের একটা সুখবর দিয়ে রাখি। কাঁচা বাদাম সং এর যে কাকু ভাইরাল হয়েছে, কাঁচা বাদাম দাদু কাকু জেঠু যাই বলবে না কেন, আমাদের এখানে আসছে। আমাদের এখানে একটা যাত্রা বলা হবে, অবশেষে আমি ঢুকতে পেরেছি। এত বিরক্ত লাগছে, ওর মধ্যে খেলছিলাম 10 মিনিট, ঠিক আছে, পাঁচটা থেকে ছয় সাত আট বা 5-6 ঘন্টা ধরে বসে আছে ভেতরে মাসিমা কাকিমা জেঠিমা পাড়ার। পয়সা বরবাদ পেহেন, মানে পাড়ার কাকিমা কি করে পারে, হ্যাঁ কি করে। আজ হচ্ছে, আজ হচ্ছে আমাদের এখানে শক্তি উৎসব হবে, তো আমরা এখন ঢুকছি শক্তিঘর উৎসব। তো আমরা শক্তিগড় উৎসবের এখানে চলে এসেছি। ওয়েট বন্ধুরা, এই ভিডিওটা শুরু করার আগে তোমাদের একটা ঘোষণা দিয়ে রাখি। ঘোষণা হলো এই যে দেখো, আমার ফার্স্ট ডে এক চ্যালেঞ্জ ভিডিও নিয়ে করছি। প্রথমে একজন লিখেছে লুঙ্গি পরে স্বামী স্বামী গানে নাচতে হবে। ও নো, তো রাজনদা রিকোয়েস্ট, এবার লুঙ্গি ডান্স সব দেখাবো তোমাদের আজকের ব্লগে। দেখতে থাকো কার সাথে যাচ্ছি, রাস্তায় চলে এসছেন, ঠিক আছে, আমার সাথে। ও মুখ দেখাতে যায় না, তাই আমার মুখটা নেবো না, ঠিক আছে। তো এটা আমার কি তাকাচ্ছে, এটি কোন হ্যায় তু, রাস্তায় কি কি হচ্ছে। তো বন্ধুরা এখন এরকম করে আছি, রাতের এনএইচ দেখতেই পাচ্ছ তোমরা, ঠিক আছে। তোরা এখন যে আমার সাথে যাবে আজকে, তো তার কাছে গিয়ে একবারে ডাইরেক্ট কথা হবে, ঠিক আছে, হ্যাঁ, নাহলে এখানে গাড়ি ভরে আসছে, তো আমি যখন তখন ফুটে যেতে পারি। বেশি বকতে পারছি না, দেখো এই যে, এ বাবা অন্ধকারে নাকি দেখাই যাচ্ছে না। একটু ঘোরাফেরা হবে, ঠিক আছে, স্পেশাল কি বলবো আর, ঠিক আছে। তো দেখতে থাকো আজকে ব্লগটা, আগের ব্লগটাই তোমরা দেখেছিলে, এই জায়গাটায় পুরো কুয়াশা, তোমরা দেখেছিলে এই জায়গাটা পুরো কুয়াশা ছিল, ঠিক আছে। শক্তিগড় উৎসবের এখানে চলে এসছি, এবার সামনে দেখাবো, তো চলো। তো আমরা এই গেটটার মধ্যে দিয়ে ঢুকছি এখন, ঠিক আছে, ঠান্ডার মধ্যে কাঁপছি আমি। এদিকে বাদাম গজা জিলাপি, এখানে পাস করার চপ প্রতিটা, এদিকে একটা রেস্টুরেন্ট আছে, এখানে যাবি তুই, দোকান লাইক করনি সাবস্ক্রাইব করনি, করে দাও চ্যানেলটা। নাগর ফার্স্ট দিন বলে এখনো ব্রেক ড্যান্সও চালায়নি, নাগরদোলনাও চালায়নি, সুপার ড্রাগন ট্রেনও চালায়নি, কিছুই চালায়নি প্রথম দিন বলে। আরেকটা জিনিস দেখে গেছে এখানে, যে লাফাস লাফাস দিস দেখলে তো পাওয়া যাচ্ছে এখানে। হ্যান্ডেল ফ্যান্ডেল এক্সেল লিখতে আছে, বিশাল হ্যান্ডেল ফ্যান্ডেল এক্সেল লিখতে আছে, বিশাল। সমজরে সমজরে আপ সমজরে না, ক্লেস তো ক্লেস আছে, খেলনার দোকান টোকান আছে, লড়াই করে আগামী রবিবার পর্যন্ত হবে। সাইকেল হয়েছে, মমতা বিশেষ সাইকেল এমনি আমাকে দিজে স্কুল থেকে, মমতা বিশেষ সাইকেল এমনি আমাকে দিজে স্কুল থেকে। আমি আবার বলছি আমি দুর্বল নই, আমি শক্তিশালী লোক। শক্তি অরুস্তাতে বেরিয়ে যাচ্ছি, থাকা যাবে না আর।
আমি বলে দিছি শুন, রাহুল ঢালি সবকিছু লাইভ দেয়, আমিও মাঝে মাঝে দেখি, আমার একটা সাবস্ক্রাইবার। রাহুল ঢালি সবকিছু লাইভ দেয়, আমিও মাঝে মাঝে দেখি, আমার একটা সাবস্ক্রাইবার, আমার একটা সাবস্ক্রাইবার। ইতনি খুশি, ইতনি খুশি মুঝে আজ তক। ইয়ার পর দুবা যাও না না, ইয়ার পর দুবা যাও না না। এই লোকালে তোমাকে চিনি, তুমি আমাকে ভালো করে দেখেছো। হ্যাঁ সবাই গেছে না, ভিখ মাংনে দায়িত্ব করে নিয়ে আসবো শক্তি উৎসবে, ঠিক আছে। এখানে ডিস্কো বাজাচ্ছে, ঢোল বাজাচ্ছে, এই হচ্ছে আমাদের শক্তিগর উৎসব। শক্তিগর উৎসব 2022 আজকে আমাদের প্রথম দিন, প্রথম দিনে শুরু হতে চলেছে একটি সংগীতানুষ্ঠান। এরা হচ্ছে আমাদের পাড়ার ছেলে। এ মামা, এ মামা, এ যজ্ঞু, এ যজ্ঞু, এ গজব বেজতি। ব্লগটা লাইক করবে, শুধু সিটি গলেছেন, নিয়ে যাবেন সাথে সমান সমান, তোমরা বাদাম পাবেন। এখানে বেশিক্ষণ থাকা যাবে না, একজনের লেট হয়ে যাচ্ছে, বাড়ি যেতে হবে। তাই এবার আমাদের এখানে আজকেই যাত্রাপালা হচ্ছে। হ্যাঁ যাত্রাপালা, যে বাঙালিদের এসে হয় না সেই বকবক করে স্টেজে উঠে এরকম করে ঝোলে মাইকগুলো। ওইখানে গিয়ে ওইখানে যখন মুখ তুলে বকবক করে ওরকম সে যাত্রাগুলো ছোটবেলা দেখতাম। আবার হচ্ছে আজকে কাঁচা বাদাম দাদু আসার কথা আছে। ওইখানে যাচ্ছে এখন যাত্রা, ওখানে দেখো, ঠিক আছে, দেখাও দেখাও। অ্যাকচুয়ালি আমরা একজন চলে এসেছি যাত্রাওয়ালার এখানে, কাও মাও আওয়াজ শুনে বুঝতে পারছো। তো এইটার মধ্যে যাত্রাওয়ালা হচ্ছে, বাট গরিব আমরা, 100 টাকা করে টিকিট, টাকা নেই। মে গরিব হুঁ, মে গরিব হুঁ। ভ্যা ম্যা 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 করে কুত কুচ্ছি ভিতরে। তো এর মধ্যে ঢুকছি না, যদি কারো কাছ থেকে চুয়ে চুয়ে পাই তাহলে দেখাবো এইসব ক্লিপ অ্যাড করে, ঠিক আছে। নাহলে ঢুকতে পারলাম না, কারণ গরিব আমরা টাকা নেই। বাবার কাছে বলেছি গিয়ে, বাবা স্ক্যাম করে দিয়েছে আমার সাথে। বাবার দোকানে কাস্টমার ছিল, ওইখানে বলছে যে তুই ইয়াং ছেলে কি যাত্রা দেখবি, সত্যি কথা বলছে। তখন তো ভিডিও করতে পারিনি, ওইটাও দেখাতাম ভিডিও করে। তো বন্ধুরা, আমাকেও ছোটোবেলায় আমার জেঠু এইভাবে কাঁধের মধ্যে তুলে নিত, ঠিক আছে। তো এই যাত্রাপালা দেখার জন্য লোকজন টোটো করে এসছে। দাদা দাঁড়াবে দাঁড়াবে একটু দাঁড়াবে, বলছি আমাদের এই ভাইটার একটা ইউটিউব চ্যানেল আছে, ঠিক আছে। আপনারা যাত্রা দেখতে এসেছিলেন, আপনাদেরকে যাত্রা কেমন লাগলো? আপনাদের একটু বলবেন কেমন লাগলো। ভালো লেগেছে ঠাকুমা যাত্রা? ঠিক আছে কাকা, চলে যাত্রা চলে যাবেন। এই সব তো বেরিয়ে যাচ্ছে, সব চলে যাচ্ছে, কিন্তু তাই পড়ে দাও তাড়াতাড়ি, লাইক করো, ভিডিও আসছে।